নমস্কার বন্ধুরা, সুদীপ্তা ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের খোলা বাটা। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি দেখো ঝিঙের খোলাগুলো নিয়ে নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। ভালো করে ঝিঙের খোলাগুলো আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে, দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব। ঝিঙের খোলাগুলো দেখো ফুটে উঠেছে জলটা, এবার আমি এই গরম জলটা ফেলে দেব। জলটা ফেলে দিয়ে এবার আমি ওটার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দেব, যাতে সবুজ রঙটা নষ্ট না হয়। ঠান্ডা জলে আমি ভালো করে ধুয়ে নেব, নিয়ে এই ঠান্ডা জলটাও ফেলে দেব। দিয়ে এবার আমি একটা মিক্সিং জার নিলাম, ছেঁকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের খোলাটা। আর দেব কাঁচা লঙ্কা দেব, আর ধনে পাতা কয়েকটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদ দিচ্ছি, আর চিনিও দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ঝাল, নুন, চিনি যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো। এবার আমি এটাকে পেস্ট তৈরি করে নিলাম। পেস্ট হয়ে গেছে, দেখো একদম মিহি হয়ে গেছে, আর রংটাও দেখো সবুজ রয়েছে একদম। চলো এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, ফোড়নটা এক সেকেন্ড ভেজে নেব। নিয়ে আমি দিলাম রসুন বাটা, রসুন বাটা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে শুকনো হয়ে এলে এটা আমার রেডি হয়ে যাবে। দেখো শুকনো হয়ে গেছে, ওর মধ্যে আর জল নেই, পুরো রান্নাটা রেডি। এটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দিও, লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।